হ্যালো ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের প্রিয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও একটি জরুরি ঘোষণা করা হলো আজকে সেই ঘোষণাটি কি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দু হাজার নিয়ে কি খবর উঠে এসেছে সেই নিয়ে তোমাদের সঙ্গে একটি আলোচনা করব ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবে এ কথা ইতিমধ্যে ঘোষণা করেছে পর্ষদ এবং সংসদ এছাড়াও পর্ষদ ও সংসদ ইতিমধ্যেই ঘোষণা করেছে আগামী বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা একইভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দু সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দুটি পরীক্ষার ক্ষেত্রেই নির্দিষ্ট দিনক্ষণ এবং সময় জানিয়ে দেওয়া হবে নভেম্বর মাসের এক তারিখে এটাও তোমরা জানো যে ফাইনাল রুটিন প্রকাশ করতে চেয়েছে পর্ষদ এবং সংসদ নভেম্বর মাসের এক তারিখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্সের সময় ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দপ্তর জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হবে এপ্রিলের শেষ সপ্তাহে এতটুকু পর্যন্ত খবর আমরা সকলেই জানি যে খবরটি উঠে এসেছে নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা যে হবে সেটা কিভাবে হবে কত নম্বরের হতে পারে এবং পরীক্ষা সেন্টার কোথায় হতে পারে শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে খুব শীঘ্রই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে কিন্তু তার আগে কয়েকটি বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রশ্নপত্র কেমন হবে পরীক্ষা কি নিজের স্কুলে হবে নাকি বরাবরের মতো অন্য স্কুলে হবে সংবাদ সূত্রে যেটুকু জানা গেছে যে এই বিষয়গুলো এখনও কিন্তু আলোচনার পর্যায়ে রয়েছে চিন্তার পর্যায়ে রয়েছে কারণ সমস্ত কিছু নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর যে আগামীতে এই কোভিড পরিস্থিতি কোন দিকে যায় বাড়বে নাকি কমবে এই সমস্ত কিছুর উপর কিন্তু বেশ কিছু জিনিস নির্ভর করে রয়েছে তবে পরীক্ষা অফলাইনেই হবে এবং পূর্ণ মান অর্থাৎ পরীক্ষা যে নব্বই নম্বরের হয় সেই যে পূর্ণ মান সেটা কমার সম্ভাবনা রয়েছে কারণ ইতিমধ্যে তোমরা যেন সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে তো পরীক্ষার যে পূর্ণ মান সেটাও কমতে পারে এবং পরীক্ষা নিজের স্কুলেই হবে এটারই সম্ভাবনা বেশি পরীক্ষা এবার হোম সেন্টারেই হবে এরকমই একটা আলোচনা চলছে যদি পূর্ণমান কমে যায় সেই ক্ষেত্রে পরীক্ষার সময়ও কিন্তু কমে যাবে অর্থাৎ আগে যেটা তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা হতো যদি নম্বর কমে যায় তাহলে সেই সময়টাও কমে যাবে ইতিমধ্যে সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে পূর্ণমানও কমার একটা আশঙ্কা দেখা দিয়েছে যদিও পড়ুয়ারা চাইছে অর্থাৎ তোমরা চাইছো আমরা সকলেই চাইছি যে যত দ্রুত সম্ভব শিক্ষা দপ্তর এই জিনিসগুলো প্রকাশ করুক প্রতি বছরই এক বছর আগে সূচি জানিয়ে দেওয়া হয় কিন্তু এই বছর এখনও পর্যন্ত কোনো সময়সূচি প্রকাশ করেনি পর্ষদ বা সংসদ অন্যদিকে কিন্তু আমরা জানি কেন্দ্রীয় বোর্ডের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু উনত্রিশে নভেম্বর থেকে ষোলো ডিসেম্বর একটা এবং বাইশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর আইসিএসি বোর্ডের পরীক্ষা চলবে অর্থাৎ এবং তাদের প্রশ্নপত্র পড়ার জন্য দশ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের আলোচনা করলাম আগামী এক তারিখে পর্ষদ এবং সাংসদ কি ঘোষণা করে আমরা তারই অপেক্ষায় রয়েছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যখনই কোনো নতুন আপডেট পাবো তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে ধন্যবাদ